You clap for good intonation and feelings pro story reading. Notun bochor shuru korche Bangali. Keywords. Ki kore scanning korte hoy speech and scanning problem. Ki kore modulations korte hoy. Aaj poila boishakh Bangla calendar notun shon. Jamai adore tai byasto shoshur shashuri. Aaj poila boishakh. Feeling mane feel kora. Sana onto ekta bishoy. Ekhane keyword konta? Ki tone kotha bolche. Bangla calendar er ek notun shon joto shokti. Jamai baba jo pichhiye nei. Tu bujhacho? Poila boishakh holo Bangali er byapar. Intonation bujhte gele feelings ta put kor. Hate jora Irish niye. Ki energy level. Konta feelings ei to connect. আজকে আমরা স্পেসিফিকলি ক্লাস করব অন দ্য সফট নিউজ স্টোরি রিডিং। আমরা ইতিমধ্যে শিখে গেছি যে নিউজ মূলত দু প্রকারের হয়, একটা হচ্ছিল হার্ড নিউজ, একটি হচ্ছিল সফট নিউজ। ওকে, তো হার্ড নিউজ অ্যান্ড সফট নিউজ এর মধ্যে যখন আমরা কাজ করব, তো গত ক্লাসে আমরা শিখেছিলাম হার্ড নিউজ কী করে রিড করতে হয়, কী করে স্ক্যানিং করতে হয়, কী করে মডুলেশনস করতে হয়, কী করে আমাদের স্ক্রিপ্ট করতে হয় আমরা শিখে গেছিলাম। তো আজকে আমরা সফট স্টোরিটা শিখব। ওকে, সফট স্টোরিটা শিখব। তো মাথায় রাখবে যে কোনো সফট স্টোরিকে যখন আমরা পাঠ করব, যখন রিড করব, তার কতগুলো জিনিস এলিমেন্টস আমাকে মাথায় রাখতে হবে। ওকে, তো বেসিক কী কী মাথায় রাখতে হবে? নাম্বার ওয়ান আমাদের মাথায় রাখতে হবে কিওয়ার্ডস। কি এক্সট্রা জিনিসও রয়েছে, কিওয়ার্ডস মানে বাক্যের মূল শব্দগুলো, যারা জানো তাদের লিখতে হবে না, কিওয়ার্ডস। নাম্বার টু কী? নাম্বার টু হচ্ছে আমাদের স্ক্যানিং। স্ক্যানিং মানে ছেদ, কেটে কেটে পড়বো। নাম্বার থ্রি হচ্ছে হলো মডিউলেশন, মডিউলেশন হচ্ছে হলো স্বরের ওঠা নামা। নাম্বার ফোর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছিল আমাদের তোমাদের ইন্টোনেশন। নাম্বার ফাইভ স্ট্রাকচার অফ ওয়ার্ডস। নাম্বার সিক্স পুট ফিলিং, মানে নিজের অনুভূতিগুলোকে ওর মধ্যে পিউটি, পুট ফিলিংস, অনুভূতিগুলোকে ইন্ডাক্ট করা, অনুভূতিগুলোকে ইন্ডাক্ট করা। এবারে আমরা একটা স্ক্রিপ্ট নিয়ে যদি কাজ করি, নমস্কার আমি পিউ, আপনারা দেখছেন জি চব্বিশ ঘন্টা। এখানে কিওয়ার্ড কোনটা? নমস্কার, নমস্কার তাহলে আন্ডারলাইন করো। আর কিওয়ার্ড কোনটা? পিউ, পিউ তাহলে আন্ডারলাইন করো। আর কোনটা? জি চব্বিশ ঘন্টা আন্ডারলাইন করো। তারপরে লাইনটা কি আছে? আজ পয়লা বৈশাখ। এখানে কিওয়ার্ড কোনটা? এখানে আজ পয়লা বৈশাখ। বাংলা ক্যালেন্ডারে, ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার তো আন্ডারলাইন, বাংলা ক্যালেন্ডারে নতুন সন চোদ্দশো তিরিশ, চোদ্দশো তিরিশের তো আন্ডারলাইন করো। লক্ষ্মী গণেশের, লক্ষ্মী গণেশের, লক্ষ্মী গণেশের পুজো ও দোকানে হালকাতা সেরে, হালকাতা তো আন্ডারলাইন করো। নতুন বছর শুরু করছে বাঙালি, বাঙালি তো আন্ডারলাইন করো। এগুলো কি কিওয়ার্ডস? এগুলো আমি পুরো জোর দিয়ে পড়বো, রাইট? স্ক্যানিং মানে ছেদ, আমি চোরা নিঃশ্বাস নিয়ে নিয়ে পড়বো, আমি এইভাবে পড়বো না। আজ পয়লা বৈশাখ, বাংলা ক্যালেন্ডারে নতুন সন চোদ্দশো তিরিশ, আমি থেমে থেমে বলবো, কীভাবে বলবো? আজ, আজের পরে স্ল্যাশ দাও, এইভাবে আজ পয়লা বৈশাখ দাঁড়িয়ে, বাংলা ক্যালেন্ডারে নতুন সন স্ল্যাশ, বাংলা ক্যালেন্ডারের পরে স্ল্যাশ, নতুন সনের পরে স্ল্যাশ, চোদ্দশো তিরিশ দাঁড়িয়ে, লক্ষ্মী গণেশের পুজো স্ল্যাশ ও দোকানে হালকাতা সেরে স্ল্যাশ, নতুন বছর শুরু করছে স্ল্যাশ, বাঙালি। এগুলো কি হয়ে গেল আমাদের স্ক্যানিং। মডিউলেশন হচ্ছে হলো আমাদের থেমে থেমে পড়া, কিভাবে পড়বো? আজ পয়লা বৈশাখ, বাংলা ক্যালেন্ডারে নতুন সন চোদ্দশো তিরিশ, লক্ষ্মী গণেশের পুজো ও দোকানে হালকাতা সেরে নতুন বছর শুরু করছে বাঙালি। এটা আমাদের মডিউলেশনস গেলো, মানে আমার স্বরের ওঠানামাটা, তুমি বুঝতে পারছো? এবারে মডিউলেশনস ইন্টোনেশন, তাকে ইন্টোনেশন আর ফিলিংসটা হচ্ছিল প্রচণ্ড ইম্পর্টেন্ট। ইন্টোনেশনস টোন, তুই কী টোনে কথা বলছো? এই যে পয়লা বৈশাখটা, একটু গুরুগম্ভীর টোনে কি কথা বলবো? কী বলবো? আজ পয়লা বৈশাখ, আজ পয়লা বৈশাখ, বাংলা ক্যালেন্ডারে নতুন সন চোদ্দশো তিরিশ, বাংলা ক্যালেন্ডারে নতুন সন চোদ্দশো তিরিশ। ইন্টোনেশন বুঝতে পারছো? টোনটা, টোনাল মানে আমার টোনটা। লক্ষ্মী গণেশের পুজো আর হালকাতে সেরে নতুন বছর শুরু করছে বাঙালি, দেখো টোনালিটি, মানে এটা টোনটা, দেখো একটা এটাকে সাপোর্ট করছে টোন, বলার ভয়েস টোন, ভোকাল টোন, স্কেল। আর লাস্ট হচ্ছে ফিলিং, ফিলিং মানে অনুভূতি। দেখো প্রত্যেকটা টপিকের অনুভূতি আছে। ধরো আজকে আমি জামাই ষষ্ঠী নিয়ে বলছি, আমি এটা ব্যঙ্গ করে মজা করে বলবো, আর জামাই ষষ্ঠী, জামাই আদরে তাই ব্যস্ত শ্বশুর শাশুড়িরা, যে এই যে জামাই আদর মাখামাখো একটা ব্যাপার, জামাই শ্বশুর শাশুড়িদের কেমিস্ট্রি, জামাই বাবা যেও পিছিয়ে নেই, শাশুড়ি মার মন জয় করতে হবে বলে কথা, তাই পছন্দের শাড়িটা সে নিয়ে যাচ্ছে। দেখো ফিলিংস মানে ফিল করাচ্ছি, মানে ফিলটা থেকে কৌশালীর মাও ভাববে যে আমারও একদিন জামাই আসবে, আমার জন্য শাড়ি নিয়ে আসবে, শাগনিকের বাবাও ভাববে আমার ছেলে একদিন হাতে জোড়া আইলিশ নিয়ে শাড়ি ধুতি ধুতি পড়াচ্ছে, জামাই আদর খেতে যাবে, রাইট? কী বলতে চাইছি? তো ইউ উইল হ্যাভ দ্যাট কাইন্ড অফ ফিলিং। তো ফিলিংসটা পুট করা, মানে লোকে যেটা ফিল করে। পয়লা বৈশাখ, দেখো পয়লা বৈশাখ কিন্তু বাঙালিয়ানা ব্যাপার থাকে, একটা তোমার ফিল করাচ্ছে আজ পয়লা বৈশাখ, এই যে ফিল, বাংলা ক্যালেন্ডারে নতুন সন চোদ্দশো তিরিশ, দেখো গলার ফিলিংসটা, চোদ্দশো তিরিশ, লক্ষ্মী গণেশের পুজো আর দোকানে হালখাতা সেরে, হালখাতা সেরে নতুন বছর শুরু করছে বাঙালি, দেখো ফিল ফুট করলাম।
একটা প্রাণবন্ত একটা বিষয় হয়ে দাঁড়ালো। তাহলে যখনই আমরা নিউজ রিড করব, আমরা এই ফান্ডামেন্টালসগুলো আমরা অবশ্যই 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 পুট করে আমরা বলবো। তাই তোমাদেরকে আমি 2 মিনিট টাইম দিচ্ছি, রিড করে নাও। নাও আই উইল টেক ইউর পারফরমেন্স। নমস্কার, আমি পিউ, আপনারা দেখছেন জি 24 ঘন্টা। আজ পয়লা বৈশাখ, নতুন বছর শুরু করছে বাঙালি। ল্যাক অফ ভেরিয়েশন এন্ড মডুলেশন, তোমার প্রবলেম। বাংলা ক্যালেন্ডারের এক নতুন সন 1430। স্পিড প্রবলেম এন্ড স্ক্যানিং প্রবলেম এন্ড মডুলেশন। বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো ও দোকানে হালকাথা সেরে নতুন বছর শুরু করেছে বাঙালি। ইন্টোনেশন এন্ড ফিলিংস প্রবলেম। আজ পয়লা বৈশাখ, বাংলা ক্যালেন্ডারের নতুন সন 1430। বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো ও দোকানে হাল খাতা সেরে নতুন বছর শুরু করছে বাঙালি। এখনো পর্যন্ত ভালো পারফর্ম, এটা ক্ল্যাপ হয়ে যাওয়ার জন্য ক্ল্যাপ করেন, গুড। বেসিক্যালি আমরা মোরালেস আইডিয়াস পেলাম। দেখো ভুলগুলো কোথায় ছিল, একটা হচ্ছিল যখন নিউজ অ্যাঙ্কার যখন অ্যাঙ্কারিং করবে তো তার মধ্যে এনার্জি থাকতে হবে, এনার্জি। মেজরিটি অফ ইউ আই ফাউন্ড দ্যাট মিসিং অফ এনার্জি। নমস্কার, আমি বৃষ্টি, আপনারা দেখছেন কলকাতা টিভি। নমস্কার, আমি বৃষ্টি, আপনারা দেখছেন কলকাতা নিউজ। এই এনার্জি লেভেলটা, ফার্স্ট বুস্ট আপ এনার্জি, এনার্জি একটা কানেকশনসের মাধ্যম। সেকেন্ড প্রবলেমটা, তোমরা অনেকে স্পিডে পড়ছো, তুমি অনেক স্পিডে পড়ছো, অনেক স্পিডে পড়ছো, আর একজন দুজনকে স্পিড বললাম। স্পিড ইজ দ্য কিলার অফ ইউর পারফরমেন্স। ওকে, আজ পয়লা বৈশাখ, বাংলা ক্যালেন্ডারে নতুন সন 1430, লক্ষ্মী গণেশের পুজো আর দোকানে হালকাথা সেরে নতুন বছর উদযাপন করছে বাঙালি। দেখো স্লো স্টেডি আসতে, তো স্পিড যদি নিয়ন্ত্রণ না করো বাকি অর্নামেন্টসগুলো কিন্তু তোমার ওপরে প্রপারলি বসবে না। সো প্লিজ গড সেক কন্ট্রোল ইউ স্পিড। যারা স্পিডে কথা বলছো, স্পিড একটা ভয়ঙ্কর একটা ডিসাস্টার ফর এভরি ওয়ান, ধরে ধরে কথা বলো, ঠিক আছে। নমস্কার, আমি শাগনিক, আপনারা দেখছেন জি 24 ঘন্টা। রাত পোহালেই ধর্মঘট, এই ধর্মঘটে কিন্তু সমস্যায় পড়বেন মুটে মজুরেরা, যাদের একদিনের আয়না হলে সংসার চলে না, তাদের কথা কি ব্যবসায়ীরা একবারও ভেবে দেখেছেন? যত আগাগো স্পিড অটোমেটিক তোমার বাড়বে, বাট কোনটা তোমার প্রবলেম হয়ে যাবে, তোমার ফার্স্ট প্রবলেম হয়ে যাবে তুমি যদি প্রপারলি নিজেকে নিয়ন্ত্রণ না করো। স্ক্যানিং, মডুলেশন, কিওয়ার্ডস, ইন্টোনেশন, ফিলিংস। ফিলিংস ইজ সাচ এ ইম্পর্ট্যান্ট থিং, ফিলিংস ইজ সাচ এ ইম্পর্ট্যান্ট থিং। বাবা ফিলিংস কতটা ইম্পর্ট্যান্ট, এটা তুমি কথা বলছো। আজকে ধরো না ধাউ ধাউ করে আগুন জ্বলছে, সেখানে ফিলিংস চাই। আজকে পয়লা বৈশাখ, সেখানে ফিলিংস চাই। জামাই ষষ্ঠী, ফিলিংস, মানে ফিলিংসেই তো কানেক্ট হবে সবাই। তাহলে যারা যারা প্র্যাকটিস করছো না, কিপ প্র্যাকটিসিং।